আসসালামু আলাইকুম। আমি অলরেডি কমিউনিটিতে একটা মেসেজ দিছি কালকে, তো সময় পাই নাই বলে ভিডিও দিতে পারি নাই। সেটা হচ্ছে আপনার যে মার্চের যে ক্লিক ডেট আছে, এটার জন্য ফাইল জমা দেওয়ার ডেট, মানে সার্ভার ওপেন করে দিছে। তো সার্ভার ওপেন করে দিছে এবং আমি লাস্ট ভিডিওতে বলছিলাম যে মানে এত ডিলে করতেছে, তারা মনে হয় এটা আরো পিছাইতে পারে। কারণ হচ্ছে বিরোধী দল মানে সংসদে একটা উপস্থাপনা যেটা ছিল যে যারা অবৈধভাবে আছে তাদেরকে আগে বৈধ করার জন্য, যেটা আপনার সানাতোরিয়া বলেন। তো এই কারণে এই ফেব্রুয়ারিটা মার্চে আনছে, তো মার্চের তারা পিছানোর মানে অনেক ইয়া হয়েছিল, বাট ফাইনালি হয় নাই। তো আল্লাহর রহমতে এটা মানে মার্চের যে ক্লিক ডেটা আছে আপনাদের, এটা ক্লিক হবে এবং সার্ভারও খুলে দিছে, যেটা হচ্ছে আপনারা জানেন 18, 21 আর হচ্ছে আপনার 25। 18 তারিখ হবে হচ্ছে আপনার নন সিজনাল, যারা নন সিজনালের জন্য আবেদন করবেন তাদের হচ্ছে 18 তারিখ থেকে। 21 তারিখে হচ্ছে আপনার হচ্ছে ডোমেস্টিক, মানে যেটা আপনার ডোমেস্টিক প্লাস হচ্ছে যারা হচ্ছে নার্সিং বা সেবা খাতে যারা আসবেন তাদের জন্য। আর প্লাস হচ্ছে এখানে যেই দেশগুলোর সাথে আপনার একটা এগ্রিমেন্ট আছে, তো আমি একটু আগে দেখলাম মানে এপ্রিল মাসে থেকে হচ্ছে আপনার ইন্ডিয়ার সাথে মানে যে কোলাবোরেশন বা এগ্রিমেন্টটা হয়েছে, তো ইন্ডিয়ারা এই ফ্যাসিলিটিটা পাবে, মানে তারা ডোমেস্টিকের সাথে সাথে তাদের এগ্রিমেন্টের যে কোঠাটা আছে সেই কোঠা অনুযায়ী ইন্ডিয়ানরা অ্যাপ্লাই করতে পারবে। তো বাংলাদেশের গভর্নমেন্ট যদি এরকম কোনো এগ্রিমেন্টে যায় হয়তো ভবিষ্যতে, তাহলে হয়তো বা সম্ভাবনা আছে। তো এখন পর্যন্ত কোনো মানে আপডেট আমি দেখিনি যে বাংলাদেশ গভর্নমেন্টের সাথে ইটালিয়ান গভর্নমেন্টের কোনো এগ্রিমেন্ট হয়েছে। আর আপনার 25 তারিখ যেটা হবে বড়, যেটা সিজনাল এগ্রিকালচার এবং কৃষি। এখন আসি হচ্ছে যেটা হচ্ছে আপনারা অনেকেই প্রশ্ন করতেছিলেন সার্ভার কবে থেকে ওপেন হবে। তো সার্ভার নিয়ে কিন্তু এরা কয়েকটা ডেট ভাগ করে দিছে, মানে লাস্টের টাইম তারা যেটা করছিল একটা ডেট থেকে এই ডেট থেকে এই ডেট পর্যন্ত সার্ভার খোলা আছে, কিন্তু এইবার যেটা করছে ফেব্রুয়ারি 29 তারিখে যেটা ওপেন করছিল একটা থেকে মানে হচ্ছে আপনার 8 PM, মানে হচ্ছে এই পর্যন্ত ছিল তাদের সার্ভারটা ওপেন এবং ওই সময় আপনি ফাইল জমা দিতে পারবেন, মানে 29 তারিখ অলরেডি চলে গেছে। এখন যেটা হচ্ছে মার্চের প্রথম সব মানে ফার্স্ট মার্চ থেকে 16 মার্চ পর্যন্ত 8টা থেকে মানে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত আপনারা ফাইল জমা দিতে পারবেন। তারপরে আসতেছে হচ্ছে আরেকটা ডেট, যেটা হচ্ছে 17 মার্চ থেকে আপনার হচ্ছে সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মানে 18টা পর্যন্ত জমা দিতে পারবেন। দেন হচ্ছে আপনার 19 তারিখ, দেখেন 16 তারিখ পর্যন্ত মানে 1 থেকে 16 তারিখ পর্যন্ত টোটালি খোলা আছে আপনার হচ্ছে 8টা থেকে রাত 8টা পর্যন্ত। আর বাকি যেমন 17 তারিখে টাইম বলে দিছে 8টা থেকে 6টা এবং 19 মার্চ যেটা হচ্ছে 8টা থেকে মানে রাত 8টা পর্যন্ত। তারপরে আসতেছে আপনার 20 মার্চও তারা দিতেছে সকাল 8টা থেকে 6টা এবং 22 থেকে 23 পর্যন্ত তারা আপনার 8টা থেকে 8টা পর্যন্ত তাদের খোলা থাকবে এবং 24 মার্চও 8টা থেকে 6টা পর্যন্ত তাদের এই সার্ভার। এটা হচ্ছে এদের টাইম স্লট, আমি অলরেডি আমাদের কমিউনিটিতে দেওয়া আছে এবং এটা স্ক্রিনও দিয়ে দিব। এখানে এই টাইম স্লটের মধ্যে আপনারা আপনাদের ফাইল জমা দিতে পারবেন। এখন ফাইল জমা দেওয়ার জন্য আপনার জন্য যারা আবেদন করবে এখানে ডিটেলস বলা আছে, স্পিড আইডি দিয়ে আপনার কোন লিঙ্কে গিয়ে মানে কিভাবে আবেদন করবেন তারা বিস্তারিত দিয়ে দিছে এবং কোন কোন খাত মানে আপনার কোন কোন খাতে আপনি আবেদন করবেন, সিজনাল না নন সিজনাল না ডোমেস্টিক, সেইভাবে আপনার ফাইলগুলো জমা দিতে হবে। এবং ফাইল জমা দেওয়ার সাথে সব চেষ্টা করবেন সব যেন ডকুমেন্ট প্রপারলি জমা হয়। এখন আসি হচ্ছে অনেকে কিছু কমেন্ট করতেছেন এবং খুব মানে তাদের খুব অভিমান রাগ যে ভাই যে আপনার এগুলা দিয়ে কি হবে, যেটা এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিতে লাখ লাখ টাকা খরচ হচ্ছে এই হচ্ছে। আমি অনেক ভিডিওতে বলছি এবং এম্বাসি তো অনেক মেসেজ দিছে, লাস্ট মেসেজটাও আমার ইয়াতে কমিউনিটি আছে, দেখেন ভাই ওরা বলছে এখানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য কমপ্লিটলি ফ্রি। এখানে অনেক 2 নম্বর লোক আছে ইটালিয়ান মানে এম্বাসি, তারাও জানে, তো এই জন্য আপনাদেরকে বলছে সাবধান থাকার জন্য কোনো ধরনের ফ্রড এর মাধ্যমে টাকা পয়সা লেনদেন না করার জন্য। এখন আপনি যদি তারপরেও লেনদেন করেন সেটা কিন্তু আসলে এম্বাসিও দায়ী না বা আমরা যারা বলতেছি তারাও দায়ী না। এখন আপনার মনে করতেছেন যে আমি টাকা দিলাম, আর আমাদের দেশের মানুষ হয় কি অনেক বোকা, বোকা বলতে কি তারা সহজে সবকিছু নিয়ে মানে মনে হয় যে সবকিছু সহজে হয়ে যায় এবং আপনার কাছে যখন এসে বলবে হ্যাঁ তোমার পাঠাই দিব মানে কালকেই পাঠাই দিব, আপনি এইটা চিন্তা করেন না এই লোকটা যে আপনাকে পাঠাইবো তার ব্যাকগ্রাউন্ডটা কি, তার আসলে কতটুকু ক্যাপাবিলিটি আছে।
তো সেই এই ধরনের হাজার হাজার লোক আপনাদের সাথে হয়তো বা কথা বলতেছে, দালাল বলেন যাই বলেন। হ্যাঁ, একজন এসে বলতেছে আমার মামা ইতালিতে থাকে। আরে ভাই, তোর মামা ইতালিতে থাকলে কি তোকে মানে যে কাউরে নিয়ে আসতে পারবে? ভাই, এখানে সরকার যেটা প্রসেস ওয়াইজ যেভাবে করছে, আপনি সেইভাবে যদি আবেদন করেন, আপনাকে ইতালিতে আসার জন্য কোনো মানে কষ্ট করতে হবে না, টাকাও কম লাগতেছে। কিন্তু এখন যদি আপনি ধরেন যে কেউ বললো তার কথা শুনে টাকা লাখ লাখ টাকা জমা দিয়ে দিলেন, সেই ক্ষেত্রে কিন্তু আসলেই সম্ভব না। এখানে সবকিছু ডকুমেন্ট ওয়াইজ হয়। আপনার যখন নুলাস্তা উঠবে, নুলাস্তা উঠার পরও আপনার দেখা যায় এম্বাসি চেক করে সবকিছু ঠিক থাকলে, যে কোম্পানি আপনার জন্য স্পন্সর করতেছে তার কি সম্মানে কোটা আছে কিনা সবকিছু ঠিক থাকলে দেন ভাই আপনি ভিসাটা পাবেন। আর অনেকেই দেখা যাচ্ছে অনেকে ভুয়া নুলাস্তা পাইছে। আপনারা সহজ কথা একদম সহজ ভাবেই বলি, অনেক ভিডিওতে বলছি, জানি না আবারও রিপিটই বলতেছি, দেখেন ভাই কোটা 1,51,000 মানে টোটাল কোটা, তার মধ্যে আবার হচ্ছে সিজনাল নন সিজনাল ডোমেস্টিক, তার মধ্যে এগ্রিমেন্টের কিছু কোটা আছে 33টা দেশের জন্য, শুধু বাংলাদেশের জন্য। আপনি এটারে একদম সহজ বাজার মানে ভাগ দিয়ে দেখেন এজ এ একটা কান্ট্রি হিসাবে কয়টা কোটা পায়। ম্যাক্সিমাম হয়তো 4,000-5,000 পাইতে পারে, তার মধ্যে সিজনাল আছে নন সিজনাল। আবেদন করতেছেন বাংলাদেশ থেকে বা লাখের উপরে, তো আপনার এই 1,00,000 লোক কি আপনাকে দিবে ভিসা? এটা ভাই সবাই চাইলেও আসতে পারবেন না, আবার মানে সবাই হচ্ছে টাকা পয়সা দিয়ে যে আসতেই হবে, ইতালি না আসলেই যে হবে না তাও না ভাই। চেষ্টা করেন যদি ভালো কোনো লোক পান আর বিশ্বস্ত লোক যদি হয় তাহলে আবেদন করেন। আর ইতালিতে আসলেই আপনারা মনে করেন যে আমি একদম মানে টাকা পয়সার উপরে ঘুমাবো, ভাই এখানে প্রচুর লোক আছে জব নাই, এটা বাস্তবতা, জব নাই। এবং হচ্ছে লাস্টে একটা ঘটনা, যেটা একটা মানে ছেলে এসে 17,00,000 টাকা দিয়ে এসে কাজ নাই খাওয়া দাওয়া নাই, সে আত্মহত্যা করে মারা গেছে। মানে এই প্রেশারটা নিতেই পারেন। হ্যাঁ, অনেকেই ভালো আছে, তার মানে ভালো সংখ্যাটা কত পার্সেন্ট, তারপর খারাপ অনেকেই আছে যেটা অনেকে বলেই না। আমি অনেকের সাথে কথা বলছি যে ভাই আপনার একটা ভিডিও নেই, যেটা হচ্ছে মানুষ হয়তো বা আপনার মানে অভিজ্ঞতাটা যদি শেয়ার করেন, অনেকে হয়তো বা মানে আসার ক্ষেত্রে চিন্তা করবে, টাকা পয়সা জমা দেওয়ার ক্ষেত্রে চিন্তা করবে, সে তার মানে পার্সোনালিটি বা লজ্জা থেকে বলতেছে না ভাই আমি যেভাবে আসি ফ্যামিলি মেম্বার যেন না জানে আমার ব্যাপারটা, যাই হোক মানে ফ্যামিলি মেম্বার তো খুশি আছে। এইরকম ভাই 60% লোক মানে তারা চেষ্টা করে যে ফ্যামিলি মেম্বার যেন না জানে তার কষ্টটা। তো এই কষ্টটা না জানার কারণে অনেকে প্রকাশ করতেছে না, তাই অনেকেই খারাপ অবস্থায় আছে। যাই হোক সার্ভার খুলছে, আপনারা বিশ্বস্ত কোনো মালিক বা কারোর মাধ্যমে যদি আবেদন করতে পারেন তাহলে আপনারা আবেদন করেন এবং প্রস্তুতি নেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ।